আসসালামু আলাইকুম, TGN24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীদের জন্য জেদ্দা কনসুলেটের পরামর্শ। কাজের শতভাগ নিশ্চয়তা ছাড়া ভুলেও সৌদি আরবে আসবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। বাংলাদেশে সবচেয়ে বড় সমবাজার সৌদি আরব। সম্প্রতি দেশটির পুলিশের অভিযানে ধরপাকড়ের শিকার হয়ে অনেক প্রবাসী দেশে ফিরছে শূন্য হাতে। তাদের দাবি, বৈধ ইকামত থাকা সত্ত্বেও অনেকে জোরপূর্বক দেশে পাঠানো হয়েছে। এদিকে দেশটির কর্তৃপক্ষ বলছে, সঠিক কাজের ইকামত না থাকায় এসব প্রবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য অনুযায়ী চলতি বছরের 10 মাসে সৌদি আরব থেকে ফিরেছে 20,692 জন বাংলাদেশি। এই অবস্থায় সৌদি আরবে কাজ করতে যেতে ইচ্ছুকদের ভিসা পাওয়ার পর ভালোভাবে দেখে কাজের নিশ্চয়তা নিয়ে দেশটিতে আসার আহ্বান জানিয়েছে জেদ্দায় বাংলাদেশ কনসাল জেনারেল বোরহান উদ্দিন। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, দেশে ভিসা দালালদের লোভনীয় কথার খপ্পরে পড়ে সৌদিতে না আসে দক্ষ হয়ে ভিসা ও কাজের শতভাগ নিশ্চয়তা নিয়ে আসলে ধরপাকড়ের শিকার হতে হবে না প্রবাসীদেরকে। 2018 সালের জানুয়ারি থেকে সৌদি নাগরিকদের কর্মসংস্থানের লক্ষ্যে নতুন নীতিমালা ঘোষণা করে সৌদি সরকার। তার ধারাবাহিকতায় বেশ কিছু সেক্টর করা হয়েছে শতভাগ সৌদি নাগরিকদের জন্য, ফলে অনেক অভিবাসী কর্মসংস্থান হারিয়েছেন। তাছাড়া তেল নির্ভর দেশের তকমা থেকে মুক্তি পেতে দেশটি সরকার হাতে নিয়েছে ভিশন 2030, আর এরই জন্য সৌদি আরবে বিভিন্ন সেক্টর থেকে প্রবাসীদেরকে বিতাড়িত করা হচ্ছে, আর ওই সমস্ত সেক্টরে কাজ দেওয়া হচ্ছে সৌদি আরবের নাগরিকদেরকে। সৌদি আরব সরকার প্রবাসীদের কোনো ভুল পেলেই তাকে সৌদি আরব থেকে বিতাড়িত করবে, তাই সৌদি আরব সরকারকে সেই পরিমাণ সুযোগ দেওয়া যাবে না। আপনি যদি সব কিছু ঠিকঠাক মেনে কাজ করেন সৌদি আরবে, তাহলে আপনার কোনো চিন্তা নেই। তাই আপনারা যারা সৌদি আরবে আসার চিন্তাভাবনা করছেন, আপনাদেরকে বলছি, সৌদি আরবে যে আসবেন না তেমনটা কিন্তু কেউ বলেনি। হ্যাঁ, আপনি সৌদি আরবে আসুন, তবে আপনি যে কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানি কি আদৌ আছে কিনা বা সেই কোম্পানিতে আদৌ কোনো কাজ আছে কিনা সেটা আপনি নিশ্চিত হয়ে তারপরেই আসুন। যদি আপনার কোম্পানিতে কাজ থাকে তাহলে আপনার কোনো টেনশনই নেই, আপনি কাজ করবেন, মাস শেষে বেতন পাবেন, এভাবেই আপনার প্রবাস জীবন চলে যাবে। খবরটি আমাদের সকল প্রবাসী ভাইদের সঙ্গে শেয়ার করে সবাইকে এ বিষয়ে এক্ষুনি জানিয়ে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসে, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।